এখানে যদি জায়গা না দিত অনেক মানুষ মারাই যেত। বোর টোট এগুলো এখানে ব্যবস্থা ছিল না, এগুলো এরা করাইছে সবগুলো। আমরা যদি ইংল্যান্ডে আসেন হইতাম আমরা অবস্থা বহুত সিরিয়াস হয়ে যেত, মানুষ মারাই যেত। আমাদেরকে এখানে পিএসপির লোকেরা আনি উদ্ধার করছে, এখানে আমাদের জীবন ভিক্ষা দিছে, তিন বেলা খাওয়া দিছে, দুই বেলা টিফিন দিছে, ডাক্তারও রাখছে আমাদের জন্য, বোর্ডের পরই আনছে আমাদেরকে। আমাদের এখানে বাড়িঘর সব ডুবে গেছে, মানুষের জীবনে হোসা রুচি করতে পারে না, যদি রুচি করে কামে হোসা বাঁচিয়ে দিতে না, এতে লাখ লাখ টাকা ডালি দিচ্ছে, ইয়ে তো উপরে আর কিছু নেই। আমরা ঘর বাটি সব গেছে, আমরা স্পিড বোর্ডত করি, ফিস ফি আন্ডারে আনি আশ্রয় দিছে, আন্ডারে খাওয়া লোয়া সব কিনে দিয়ে আন্ডারে সাহায্য করছে। আমরা ঘর বাটির মনে আইলে আন্ডার তো কিরকম লাগে, কীভাবে বাসা থাকবো, কীভাবে কী মনে আইয়ে না, কী এতে যাবো। আপনার তিন বেলা খাবার তো আপনার পাচ্ছেন, ওষুধপত্র প্রয়োজন হয়েছে, ওষুধের আমাদের এখানে ব্যবস্থা আছে, ওষুধের ডাক্তার আছে, সব রকমের চিকিৎসার জন্য ওষুধও দেওয়া হচ্ছে। আমি রাতের একটা বাজে আসছি এখানে নাগলমোড়া ফেলি নদীতে, আপনার বুঝেন না বাঙন বেশি, বুঝেন না আমরা নাগলমোড়া গ্রাম আদায় 10 নম্বরের মানুষজন এখানে দিনও আইসে রাত্রও আইসে, অনেক লোক এখনও আটকা পড়ে রয়েছে। আপনার বুঝেন না এখানে যদি জায়গা না দিত অনেক মানুষ মারাই যেত। বোর টোট এগুলো এখানে ব্যবস্থা ছিল না, এগুলো এরা করাইছে সবগুলো। আমার এই হিন্দার গায়ে একটা লুঙ্গি একটা হান জামাল আমি চলিয়ে আছি, আমার এখানে কিছু একটা কিছু আনতে যাইনি, খাওয়া দাওয়ার কিছু নাই, আল্লাহর রহমত আল্লাহর দয়া উপরে আল্লাহর একশন। আন্ডারে বহুত আজ্ঞে কদিন তিন সকাল দিন বলি আন্ডারে খাবার দোয়া দিই, বহু সান্ত্বনা করছে, আবার তাই আনে আনে টানবে রামেলাই কিছু করতে আসি না, ডাক্তারের কাছে গেছি এতরা আরে সাহায্য করল, ওষুধ কোকা দিছে ট্যাবলেট। এগুলো আমরা যদি ইংল্যান্ডে আসেন হইতাম আমরা অবস্থা বহুত সিরিয়াস হয়ে যেত, মানুষ মারাই যেত। সুগার করছে আন্ডারে খাওয়া দাওয়া ছলা হিরা তো ব্যাস সকালে বিকালে না ইয়াদি ডিমকে আবার বাদি ইয়াদি খাবার কোন আল্লাহ রক্ষা করছে না জীবনটা। তিন বেলা খাবার দিছে আজ দুদিন সকালে নাস্তা দে আছি চঙ্গা দুপুরে বা দিয়ালে বা দিনে বাদ কনে হাই বাবা ইয়াদ করি স্ট্রিট বোর্ড করি তিনও বেলা খাবার নাস্তা আবার সরু বেড়াচ্ছে সাঁও দিচ্ছে। আমাদের ঘরের ভিতরে পানি সব সই বিছনা বালিশ আলমারি চৌকা সেগুলো সব ভিজে কাপড় চোপড় যা দিদি সবগুলো ডলে বন্যা নিয়ে গেছে। তো আমরা সবাই ছেলে সন্তান লইয়ে পরিবার লই ধর্মার উপরে আসিলাম দুদিন, এটার পরে এবার তার আপনার লোকেরা যায় বটল যায় ঘরে ঢুকি তারপরে এই উদ্ধার করে আনছে বড়ি করি। তো এখানে আজকে 4-5 দিন হয়েছে রসিজেন, তো এখানে এরা মানে খাবার থাকা সব কিছু বরণ পোশাক সব কিছু এরা দিতেছে সুন্দরভাবে, না কোনো সমস্যা হয় নাই, সব কিছু সন্তুষ্টভাবে দিতেছে সবাইরে। চিকিৎসা যার যার যে কিছু লাগবে তার করে এরকম চিকিৎসা করছে, দাওয়া ওষুধও দিছে। এখন তো ভালো আছি, আমরা তো পানিবন্দি 3 দিন আমরা পানিবন্দি বাড়িতে ছিলাম, ট্রলারে করে নিয়ে আসছে আমাদেরকে, পিএসপি কোম্পানি নিয়ে আসছে, আমার ছেলেরা ছিল সাথে। আপনারা সন্তুষ্ট? সন্তুষ্ট। আর খাওয়া দাওয়া কি রকম হচ্ছে? যথেষ্ট যথেষ্ট, চা নাস্তা বিস্কিট চা নাচুর যেটা মুড়ি যেটা পারে তারা তো ওইটাই দিয়ে দিই, বাচ্চাদের খানা দিতেছে 4 বার, তাহলে এর চেয়ে আর বেশি কিছু করার, গুঁড়ো দুধ বিস্কিট বিভিন্ন নাস্তা, হ্যাঁ হ্যাঁ আবার কাপড় দিছে। আমরা বাসায় পাইতেছি না কি দিই তারে মানে আমরা শুভেচ্ছা জানাবো। খাবারটা কেমন হচ্ছে? তিন বেলা তো খাবার পাচ্ছেন,
আলহামদুলিল্লাহ, খাবারটা ভালো হচ্ছে? আচ্ছা, তো তিন বেলায় খাবার পাচ্ছেন বলছেন রে দাদি আম্মা? আল্লাহ আপনার করে বরকত দেও, আল্লাহ দিছে একটু ধৈর্য ধারণ করেন। আল্লাহ আল্লাহ আদর আছে বলবো সবাই আন্ডবে। আমরা মরিচা লাগছিলাম বেগুনের বাসায়, এখানে আয়ার থাকলছি। আমরা তিনবেলা যথেষ্ট পরিমাণ খাওয়া হাইয়ের, আমরা সবাই শুকে ঘুম যাইয়ের। এ তো না আর তুলনাও তো আর না, তারা তারা দোয়া করিয়ের আল্লাহর রহমতে। এত করে হয়াদান করক, আল্লাহ বাছা রাখক। এই তো মানুষের জীবনে হোসা রুচি করতে পারে না, যদি রুচি করে কামে হোসা না বাঁচিয়ে দিতে না। এ তারা লাখ লাখ টিয়া ডালি দিচ্ছে, ইয়ে তো উপরে আর কিছু নেই। আর সারা রাত এ বাতি এলো বা লাইট এলো, খারালো শোয়ালো, এইসব নিজের মায়ের তত করে দেখতে পারলাম, এইসব তত করে ফ্রিজ বেলা রাখছি। আমাদেরকে এখানে পিএসপির লোকেরা আনি উদ্ধার করছে, এখানে আমাদের জীবন ভিক্ষা দিছে, বুঝছেন? আমাদের আশ্রয় দিয়ে খাওয়া দাওয়া চলা ফিরা সব কান দিয়ে আমরা শান্তি সুযোগ পাইছি, আমাদেরকে কষ্টও দেয় নাই। তিন বেলা খাওয়া দিছে, দুই বেলা টিফিন দিছে, ডাক্তারও রাখছে আমাদের জন্য, বোর্ডের পরই আনছে আমাদেরকে। আমাদের এখানে বাড়িঘর সব ডুবে গেছে। আমরা এখানে পানি উঠার প্রথম থেকে আপনার বোর্ড ফাটাইয়া আপনার লোকজন আনছে, আন্যা আপনার এর করে এখানে ছয়তলা বিল্ডিংয়ে খানা দিছে, সবার তিনবেলা নাস্তা পানি দিছে, সর্বক্ষণ আপনার খেজমত করছে, আপনার ও ডাক্তার দিয়ে ওষুধ দাওয়াই খুব খেজমত করছে, ডাক্তার দিয়ে ডেলি দুইবার তিনবার দেখছে, আপনার খানার কোনো অসুবিধা হয় নাই। আমাদের গত বুধবারে রাত্রে বাড়িতে পানি উঠছিল, অনেক পানি উঠছে, পানি উঠার কারণে আমাদের জরুরি অনেক জিনিসপত্র ফানিয়ে নিয়ে গেছে, এপত্রে আমাদের অনেক কষ্ট হয়েছে, প্রায় এক বুক পরিমাণ ফানি হয়ে গেছে ঘরের মধ্যে। আমাদেরকে পিএসপির লোকেরা বোর্ডে করি আমাদেরকে এখানে পিএসপিতে নিয়ে আসছে। আমরা গত বুধবার রাত্রে 9টা থেকে এ পর্যন্ত আমাদেরকে আপ্যায়ন করা হয়েছে, খানা নাস্তা বাসস্থান সবগুলো আমাদেরকে খুব ভালোভাবে যত্ন সহকারে এখানে আমাদেরকে আপ্যায়ন করা হয়েছে। আমার ছেলে একটা ইফেনি ট্রেনিং পলিটেকনিক্যাল কলেজে ছিল, অনেক দিন খোঁজ পাই নাই, কালকে ইনশাল্লাহ খোঁজ পাইছি, ভালো আছে। আমি এখন দাঁড়িয়ে আছি পিএসপি আইএসএমএল ইন্টিগ্রেটেড স্টিল মিলস লিমিটেডের মসজিদ ভবনে। এই ভবনটা পাঁচতলা, পাঁচতলাতে সম্পূর্ণ বন্যা আক্রান্তদেরকেও যে জায়গা দেওয়া হয়েছে। চেয়ারম্যান স্যার, যথাসাধ্য উনি চেষ্টা করে যাচ্ছেন, উনি উনার নির্দেশ আছে যেন কোনো রকম কোনো অসুবিধা না। এখানে তিনবেলা খাবার দেওয়া হচ্ছে এবং অন্যান্য বাচ্চাদেরকে বিস্কিট এবং দুধ এগুলো দেওয়া হচ্ছে এবং পুরোপুরি চেষ্টা করে যাচ্ছে। আল্লাহর রহমতে যাদের আমরা সাক্ষাৎকার নিয়েছি সবাই সন্তুষ্ট এবং আমাদের চেয়ারম্যান স্যারকে মন ভরে দোয়া করছেন।